দৌড়া বলার আগে আবার না পুনরটা হ্যাঁ না সুন্দর বলার আগে আবার ওই রতন কে ফোন করেছিল রতন পাঠিয়ে দিয়েছে আগামী দিন পেয়ে যাবি কি হচ্ছে আজকে এখানে আজকে বেথুয়া ডহরি দুই নং গ্রাম পঞ্চায়েতে যে এলাকার 132 নম্বর বুথে যে ব্যক্তি র্যাপিড টেস্টের জন্য হসপিটালে সোয়েব দিয়েছিলেন তাদের মধ্যে একজনের পজিটিভ আসে সেই পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই তাদের বাড়ির এলাকাটা আর কি কন্টেনমেন্ট জোন করব এবং যাতে মানুষ বুঝতে পারে যে এই এলাকায় এই বাড়িটা অন্তত একজন করোনা পজিটিভ আছে সেই জন্য আজকে আমরা এখানে ঘিরব এবং ঘিরে দিয়ে যাব এবং ভবিষ্যতে আমরা আগামী দিনে এই এলাকার মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার জন্য স্যানিটাইজ করব এই এখন যেভাবে মানুষের করোনা পজিটিভ আসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছে খুব মাইনরিটির মানে মাইনরের মধ্যে দিয়ে পজিটিভ আসছে সেগুলো জ্বর সর্দি কাশির একটু ভাব থাকলেই তারা যাতে এই বাড়িতে থেকে সুস্থ হয় এবং যদি দেখা যায় যে কেউ বেশি আক্রান্ত হয় তখন তাদেরকে আমরা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করব আমার নাম রবীন্দ্রনাথ শর্মা বেথুয়াডহরি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট